সংসদ সদস্য মহিবুর রহমান মানিক বলেছেন, দেশকে উন্নয়নের মডেল হিসেবে বহির্বিশ্বে তুলে ধরতে সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তিনি দোহালিয়া গোরেশপুর গ্রামবাসীর উদ্যোগে তার সম্মানে সংবর্ধনা সভায় সংগঠিত অতিথি বক্তব্যে এসব কথা বলেন। শুক্রবার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামবাসীর উদ্যোগে সংগঠিত অতিথি মহিবুর রহমান মানিককে এলাকাবাসী ও আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফুলে শুভেচ্ছা জানান। সাবেক ইউনিয়ন সদস্য ফয়েজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠিত অতিথি মহিবুর রহমান মানিক বলেন, স্বাধীনতা বিরোধী চক্র বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায় না বলে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে হরতাল, অবরোধ ও নৈরাজ্য চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। বর্তমান সরকার দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করেছে। তিনি দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি গোরেশপুর গ্রামবাসী দীর্ঘদিনের প্রত্যাশিত গ্রামে বিদ্যুতায়ন, রাস্তা পাকাকরণ ও গোয়ারাইট নদীতে ব্রিজ নির্মাণের ঘোষণা দেন এবং আগামী 6 মাসের মধ্যে এসব কাজ সম্পন্ন হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে সংগঠিত অতিথিকে ফুলের শুভেচ্ছা, ক্রেস্ট ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গনি সোনার নৌকা উপহার দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারাবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক ও যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন। মহিউর রহমান মানিক এমপি সাহেবকে আমার গোরেশপুর বাজি গোরেশপুর যে সম্মান জানাইছি, ওনার যে গণ সম্বোধনা দেওয়া হয়েছে, এটাই আমার গ্রামবাসী খুবই খুশি এবং খুবই আনন্দিত। আর উনি প্রতিজ্ঞা করে রেখেছেন যে আগামী 15 দিনের ভিতরে আমরা বিদ্যুৎ কোটাগাড়া হইব এবং আমাদের গ্রামের স্কুলে যাতায়াতে ব্রিজ মাসখানিকের ভিতরে দিবেন। আমরা নারী।